আসসালামু আলাইকুম, আমি তাসলিমা আক্তার। আপনাদের সবাইকে স্বাগত আওয়ার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করতে হয়। পুরো ভিডিওটিতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন মিষ্টি কুমড়াগুলি ভালোভাবে কেটে নিব। মিষ্টি কুমড়াগুলি কেটে ধুয়ে নিয়েছি। রুই মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে লাগবে মিষ্টি কুমড়া, রুই মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ, চিনি এবং লবণ, হলুদের গুঁড়ো, মহিষের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল, পাতিলে তেল গরম হইতে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলি বাদামি কালার হয়ে গেছে, এখন অল্প পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলা অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মহিষের গুঁড়ো হাফ চা চামচ, এবং কেউ জাল বেশি গেলে বেশিও দিতে পারেন, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, তারপর পেঁয়াজ রসুন বাটা দিলাম, মশলাটু কষানি হয়ে গেলে মাছ দিয়ে দিব। আমাদের মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন মাছটি দিয়ে দিব। এই যে আমাদের রুই মাছ কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিব।
মাছগুলি দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে আবার মাছগুলি ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে আমরা মিষ্টি কুমড়াটু ছেড়ে দিব মাছগুলি কষানো হয়ে গেছে সুন্দর গ্রান বের হচ্ছে মাছগুলো কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব মাঝে মধ্যে এভাবে লাড়া দিয়ে দিবেন মিষ্টি কুমড়াগুলি সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিয়ে দিব এবং আমাদের মিষ্টি কুমড়াটা বেশি মিষ্টি না এই জন্য চিনি দিয়ে দিতেছি আর জাগর মিষ্টি কুমড়া অনেক মিষ্টি তারা চিনি নাও দিতে পারেন এখন সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম আমাদের তরকারির পাই হয়ে গেছে এখন ধনিয়া পাতা গুলি দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নিব বন্ধুরা এই ছিল আমাদের আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করবে আর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজ আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ